আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল জানালেন শিক্ষামন্ত্রী। গোপন সূত্রে অভিযান চালিয়ে সোনাইয়ে উদ্ধার 30,000 ইয়াবা ট্যাবলেট, আটক 2। এনআইটি বাবুটিলা দুর্ধর্ষ ডাকাতি, লোড স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সব জল্পনা কল্পনার অবসান শেষে বাতিল করা হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘক্ষণ বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। শুক্রবার পরীক্ষা আয়োজন নিয়ে রাজ্যের কয়েকটি দল ও সংগঠনের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসে শিক্ষা বিভাগ। এই বৈঠকে রাজ্যে করোনা পরিস্থিতির ভয়াবহতার জন্য পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিক্ষামন্ত্রক দুটো কমিটি গঠন করে আগামী 31 জুলাইয়ের ভিতরে বিকল্প মূল্যায়নের ভিত্তিতে এই দুটি পরীক্ষার ফলাফল ঘোষণা করবে বলে জানান শিক্ষামন্ত্রী। ড্রাগসমুক্ত রাজ্য গড়ে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ জারি করার পর থেকে প্রতিদিনই রাজ্যের সাথে বরাক উপত্যকায় ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে সোনাই থানার ওসি মনোজ রাজবংশীর নেতৃত্বে এক বিশেষ দল সোনাই এলাকায় অভিযান চালিয়ে প্রায় 30,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তার সাথে ড্রাগস ব্যবসায়ী আব্দুল হাসিম ও তার পত্নীকেও আটক করে পুলিশ। শিলচর মেডিকেল থানাধীন এনআইটি বাবুটিলা এলাকায় ফের এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হল। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক 12:30 নাগাদ একদল ডাকাত ধারালো অস্ত্র নিয়ে এলাকার প্রদীপ নুনিয়ার বাড়িতে প্রবেশ করে। প্রথমে তার স্ত্রীর ঘরে প্রবেশ করে স্ত্রী ও বড় মেয়েকে আটক করে। পরে এক এক করে বাড়িতে থাকা লোকজনদের আটক করে দুষ্কৃতীরা। তারা প্রদীপবাবুকে ফিল্মি কায়দায় রীতিমতো হুমকি দিয়ে বলে টাকা না দিলে তার মেয়েকে তুলে নিয়ে যাবে। একসময় দুষ্কৃতীরা পরিবারের লোকেদের বেধড়ক মেরে হাতিয়ে নিয়ে যায় স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী। শুক্রবার সকালে এই মর্মে ঘুঙ্গুর থানায় প্রদীপবাবুর পরিবারের পক্ষ থেকে এক মামলা দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। তখন 12:30 সময় একদল ডাকাত আসে ঘরে, আসে আমার মিসেসের রুমে, প্রথমে আটক করে। ওই রুমে আমার বড় মেয়ে ছিল, ছোট মেয়ে। ওরা দুজনকে আটক করার পরে ছোট ভাইকে আটক করে, তারপর আমার দরজা ভাঙে। ভাঙার পর আমাকেও আটক করে মারধর করে, তারপর সোনা গয়না টাকা পয়সা যা ছিল ঘরে সব নিয়ে যায় তারা। তারপরে আমাদেরকে ঘরে বন্ধ করে রাখে দেয়। আমার ছোট ভাইয়ের বউ এবং তার ছেলেকে এক রুমে, আমার ছোট ভাইকে, আমাকে, আমার বাচ্চা কাচ্চাকে সবটাকে এক রুমে বন্ধ করে ক্যালড্রপ লাগিয়ে চলে যায় তারা। এনআইটি কে বগল মে বাবুটলা গ্রাম মে কাল রাত 12:30 কে ভিতর 15-16 আদমি কে ডাকাত দল আকে ইহা পর সব সোনা চাঁদি আর পয়সা লে গিয়া। দরওয়াজা তোড় কে ঘর ওয়ালোকে বাঁধ দিয়া আর হল্লা করার কে কোই মৌকা নাই দিয়া। আজ ইহা পর মৌজুদ হ্যাঁ আমারা ঘুঙ্গুর থানা কে ইনচার্জ আর ওসি আমারা জিতু গোস্বামী সাহেব, উনকো ভি হামলোগ বোলে হ্যাঁ কি আপলোগ প্রশাসন জোরদার বড়াইয়ে আর হামলোগ ভি তৎপর হো রহে হ্যাঁ। উনহোনে নির্দেশ দিয়ে হ্যাঁ কি জিতনা ভিডিপি হ্যাঁ ও লোগকো রাত কো ডিউটি চালু করনে কে লিয়ে, ইসিলিয়ে বাবুটলা কোই ভিডিপি নেই হ্যাঁ, ইনকো ইনফর্ম ফর্ম করনে কে লিয়ে উনহোনে বতায়ে হ্যাঁ। বুধবারি মিটিং হয় আর পুলিশ প্রশাসন ও লোগ ইধর ভি পেট্রোলিং দেগা এ আশ্বাসন উনহোনে দিয়া। শুক্রবার সন্ধে 6:00 পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 137 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 128 জন ও আরটিপিসিআর এর মাধ্যমে 9 জনকে পজিটিভ শনাক্ত করা হয়।
উল্লেখ্য, রাজ্যের মধ্যে কাছাড় জেলা করোনা সংক্রমণের ভয়াবহতা এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তবে কিছুটা হলেও নিঃশ্বাসে স্বস্তি ফিরে এসেছে। বৃহস্পতিবার কাছাড়ে পজিটিভের হার 2% সামান্য নিচে নেমেছে। স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া খবরে এই তথ্য জানা যায়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 3 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। তারা হলেন করিমগঞ্জ জেলার দুর্লভছড়ার বাসিন্দা মুন্ডিলাল রে, বয়স আনুমানিক 70 বছর, কাছাড় জেলার রংপুরের বাসিন্দা হাসমা খান্নান লস্কর, বয়স আনুমানিক 55 বছর, এবং করিমগঞ্জ জেলার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসুক আহমেদ, বয়স আনুমানিক 75 বছর। বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 135 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, 84 জন পেশেন্ট আইসিউতে আছেন এবং 51 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন, 15 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 112 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা সংক্রান্ত উপসর্গে 18 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 4 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন, 2 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন এবং 3 জন পেশেন্ট কোভিড কেয়ার সেন্টারে ভর্তি হয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 11টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 18টি স্যাম্পল পজিটিভ এসছে। কোভিড সংক্রান্ত উপসর্গে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 3 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। সামান্য উপসর্গ থাকা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে আরও 237টি শয্যা চালু করা হল। শিলচর মেডিকেল কলেজের বেসিক সায়েন্স বিল্ডিংয়ে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই শয্যাগুলো চালু করা হয়েছে। এতে অক্সিজেন কনসেন্ট্রেটরের মাধ্যমে সামান্য উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা করা হবে। মেডিকেল কলেজে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা ক্ষেত্রে শয্যার ঘাটতি হলে প্রয়োজনে চিকিৎসালয়ের একাডেমিক বিল্ডিংটিও খুলে দেওয়া হবে বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে আশ্বাস প্রদান করে। ধলাই বিধানসভা কেন্দ্রের 45 নম্বর বর্জালিঙ্গা গাঁও পঞ্চায়েতে শুক্রবার রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে বর্জালিঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় ছোট জালিঙ্গা 609 নম্বর এমভি স্কুলে 45 বছরের ঊর্ধ্ব নাগরিকদের মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও করোনা টিকাকরণ করা হয়। এদিন সব মিলিয়ে প্রায় 88 জনকে টিকা প্রদান করা হয়। এর মধ্যে 1 জনও পজিটিভ শনাক্ত হয়নি। টিকাকরণ শিবিরে অক্লান্ত পরিশ্রম করা স্বাস্থ্যকর্মীদের মধ্যে মিষ্টি সহ ফলমূল বিতরণ করেন বিজেপি বর্জালিঙ্গা মণ্ডল যুব মোর্চার সদস্যরা। এখানে আমি এসে দেখলাম যে দুজন বলছিলেন যে ওনারা নাকি আমাদের নিকটবর্তী যে হেলথ সেন্টার আছে ওনারা 2 দিন গেছিলেন, গিয়ে ওখানে ভিড় থাকায় ওনারা নিতে পারেননি, আজকে ওনারা ভ্যাকসিন নিয়েছেন। তো সে তো এটার জন্য মানে আমাদের এতক্ষণের লোকেরা খুবই উপকৃত হয়েছেন। আর যারা এখনও নেননি, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা আর ঘরে বসে থাকবেন না, এখন আপনারা আসুন, ভ্যাকসিনটা নিয়ে নিন আপনারা, খুবই জরুরি ভ্যাকসিনটা নেওয়া আমাদের প্রত্যেকের জন্য। সবাই আপনারা এসে ভ্যাকসিনটা নিন, যারা যারা এখনও নেওয়া হয়নি যাদের। আর আগামীতে খুব তাড়াতাড়ি 18+ ভ্যাকসিনটাও দেওয়া হবে, আপনারা একটু খবর রাখবেন। 18+ ভ্যাকসিনটা আমাদের বর্জালিঙ্গা জিপিতে দেওয়া হবে, আপনারা একটু যোগাযোগ রাখবেন, যখনই দেওয়া হবে আপনারা ঘরে থাকবেন না, আপনারা নিজেরাও নেবেন, আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে বলবেন। দেখুন, ভ্যাকসিনটা না নিলে আমরা কেউই মাস্ক ফ্রি হতে পারবো না। আর আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ, আপনারা সবাই মাস্কটা প্রপারলি পরবেন প্লিজ। সম্প্রতি তারাপুর রামনগর স্থিত লোনিয়া মার্কেটিং প্রাইভেট লিমিটেডের গুদাম থেকে মোট 219 কুইন্টাল 80 কেজি পরিমাণের 443টি FCI মার্ক করা চাল শিলচর জেলা খাদ্য সরবরাহ বিভাগ উদ্ধার করে। সরকারি নিয়ম অনুসারে এই চাল বাজেয়াপ্ত করার সময় লোনিয়া মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কর্মচারীরা সহ ফুডগ্রেন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাধা দেন। শুক্রবার গ্রাহক সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন সমিতির কর্মকর্তারা। তারা বলেন, জেলা প্রশাসন সহ খাদ্য সরবরাহ বিভাগের সন্দেহের ভিত্তিতে এ ধরনের তল্লাশি অভিযান চালিয়ে চাল বাজেয়াপ্ত করা যেতেই পারে। শুধু তাই নয়, বাজেয়াপ্ত জিনিসের সিজার লিস্টও তারা প্রদান করবে।
তবে যে প্রতিষ্ঠান থেকে চাল বাজেয়াপ্ত করা হয়েছে তাদের প্রতিষ্ঠান যদি ঠিক থাকে তবে তল্লাশির সময় সবকিছু মিটে যেত বলে অভিমত ব্যক্ত করেন তারা। কিন্তু তল্লাশির সময় বাধা দেওয়ার বিষয়ে তার পেছনে কালো রহস্য স্পষ্ট হয়ে গেছে বলে জানান তারা। সংকটকালীন পরিস্থিতির মধ্যে একাংশ অসাধু ব্যবসায়ীরা মুনাফা আদায়ের জন্য সাধারণ জনসাধারণকে আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার, সরকারি কাজে এভাবে বাধা দান করা কোন অবস্থায় একটি এত বড় প্রতিষ্ঠানের সভাপতির পক্ষে শোভা দেখায়নি। শুধু তাই নয়, এই বাধাদান পর্বকালে তিনি নাকি খাদ্য সরবরাহ বিভাগের আধিকারিককে বলেছেন যে এসব এই চালের সমস্ত ব্যাপার জেলা উপায়ুক্ত নাকি জানা আছে। অর্থাৎ তা তাদের এই দুর্নীতি কাণ্ডে জেলা উপায়ুক্তকেও তারা ইনভলভ করে নিয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। তো আমরা গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। আমরা আশা করছি যে সঠিক পথে এই তদন্ত এগুবে এবং আমরা মনে করি এ ব্যাপারে কাছাড়ের জেলা উপায়ুক্তের বিশেষ একটি দায়িত্ব। হাইলাকান্দির লক্ষ্মী শহরে প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রের কার্যালয়ে কোভিড ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স হোম কেয়ার সাপোর্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দেশের সর্বমোট 111টি স্কিল সেন্টারে একযোগে প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রের কোভিড ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স হোম কেয়ার সাপোর্টের কোর্স চালু করেন। এখানে উল্লেখ্য যে করোনা মহামারীর তৃতীয় ঢেউকে প্রতিরোধ করতে সরকার বিশেষ কোভিড ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স হোম কেয়ার সাপোর্টের প্রজেক্ট কোর্স প্রস্তুত করে। এই ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আসামের তিনটি নির্বাচিত স্কিল সেন্টারের মধ্যে হাইলাকান্দির লক্ষ্মী শহর স্থিত প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রের সেন্টারটি একটি অন্যতম সেন্টার। শুধু তাই নয়, ভারতের মোট 111টি স্কিল সেন্টারের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ। উদ্বোধন অনুষ্ঠানের পর হাইলাকান্দি কেন্দ্রের রিজিওনাল ম্যানেজার ইকবাল আহমেদ লস্কর জানান, এই কোর্সের অধীনে প্রথম প্রশিক্ষণার্থীদের 21 দিনের প্রাথমিক ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিং সম্পূর্ণ হবার পর প্রশিক্ষণার্থীদের 90 দিনের ট্রেনিং দেওয়া হবে। প্রতিদিন 9 ঘন্টা করে তাদের ক্লাস নেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর দীপক বর্মন, নোডাল অফিসার শাড়ি এর লাগাথার্স, শ্রীকোনা আইটিআই এর সিনিয়র প্রিন্সিপাল এ কে নাগ, বিজেপির জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, প্রধানমন্ত্রী কুশল কেন্দ্রের প্রজেক্ট ডিরেক্টর দেবরাজ দত্ত প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা স্পেশাল প্রজেক্ট তৈরি করেছেন, সেই স্পেশাল প্রজেক্টের আজকে হয়েছিল ইনোগ্রেশন। সেটার মধ্যে 111খানা স্কিল সেন্টার একসাথে জড়িত হয়ে অনলাইন ভার্চুয়াল ইনোগ্রেশনের সাথে আমরা আজকে প্রজেক্টটাকে লঞ্চ করলাম। ওই প্রজেক্টের মধ্যে আমাদের সেন্টারের মধ্যে 80খানা স্টুডেন্টকে আমরা ট্রেনিং করাবো, যাতে আমরা থার্ড ওয়েভের যে করোনা আছে ওইটাকে কী করে ডিফেন্ড করতে পারি, কী করে ওইটাকে সাথে আমরা সংগ্রাম করতে পারি, ওই ওয়ারিয়ারগুলোকে তৈরি করার জন্য এই প্রোগ্রামটাকে তৈরি করা হয়েছে। এই প্রোগ্রামের মধ্যে স্কিলের সাথে সাথে আমরা ওদেরকে শেখাবো কী করে কোভিডকে ডিফিট করে আগে বেরিয়ে যেতে পারি। কোভিডের জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় আমাদের এখানে সার্টিফাইড ট্রেনার আছে, ট্রেনিং সেন্টার আছে, ওই ট্রেনিংয়ের মধ্যে আমরা ওদেরকে করাবো। প্রথম 21 দিনের ট্রেনিং আমরা এখানে করাবো, পার ডে ওদেরকে 9 ঘন্টা করে ক্লাস করাবো, আর 9 ঘন্টা করে ক্লাস করে 21 দিন যখন পেরিয়ে যাবে, পেরিয়ে যাওয়ার পর 90 দিনের জন্য ওদেরকে আমরা অন জব ট্রেনিং করাবো। অন জব ট্রেনিংয়ের মধ্যে ওরা শিখতে পারবো যে প্র্যাকটিক্যালি কী করে কোভিডের সাথে লড়াই করতে হয় বা কী করে কাজগুলো করতে হয়, কী করে লোকের সেবা যত্ন করতে হয়, ওই সব জিনিসের ট্রেনিংয়ের মাধ্যমে ওরা শিখতে পারবে। আর আমাদের কাছে একটা ওয়ার্কফোর্স তৈরি হয়ে যাবে যাতে আমরা থার্ড ওয়েভের সাথে বা কোভিডের সাথে লড়াই করতে পারি। সরকারি নির্দেশে গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে করিমগঞ্জ বন বিভাগও বনজ সম্পদ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে। সরকারি নির্দেশে একদিকে যেমন চলছে ঘন ঘন উচ্ছেদ অভিযান, অন্যদিকে চলছে বনাঞ্চলের ভিতরে থাকা অবৈধ ফিশারি গুড়িয়ে দেওয়ার কাজ। একসাথে বনজ মহালের সম্পদ লুটেরাদের বিরুদ্ধেও ব্যাপক ধরপাকড় শুরু করেছেন বনকর্মীরা।
এতে অত্যন্ত খুশি এলাকার সচেতন মহল। ইতিমধ্যে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে থাকা অবৈধ বালুর মহল ডিএফও জে নূর আলীর নির্দেশে বন্ধ করে দেওয়া হলেও কিছু কিছু স্থানে অদ্যাবধি গোপনে চলছে পাম্প লাগিয়ে নদী থেকে বালু তোলার কাজ। এমন এক গোপন খবরের ভিত্তিতে শুক্রবার দলবল নিয়ে অভিযানে নামেন দোহালিয়া ফরেস্ট রেঞ্জের ডেপুটি রেঞ্জার প্রবীশ বিশ্বাস। স্থানীয় সিংলা নদীর বেড়াটোক ও পাঁচডালি এলাকা থেকে দুটি বালু তোলার মেশিন জব্দ করা হয় বলে জানান বিশ্বাস। তবে এই অভিযানে কাউকে ধরপাকড়ের খবর নেই। উনার কথায় সরকার পাশে থাকলে বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে মেশিন দুটি বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে রয়েছে। এ বিষয়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও রিপোর্ট দাখিল করা হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে জেলার লোয়াইরপোয়া, পাথারকান্দি, দোহালিয়া ও চেরাগি ফরেস্ট রেঞ্জ এলাকায় বনদস্যু সহ জবরদখলকারীদের বাড়বাড়ন্ত ব্যাপক হারে বেড়ে চলায় উজাড় হচ্ছে বনজ সম্পদ ও বেদখল হচ্ছে বনভূমি। বনাঞ্চলের ভিতর হাজার হাজার বিঘা সরকারি জমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে রাবার, সুপারি ও আগর বাগান সহ কয়েকশো মাছ চাষের ফিশারি। এতে ভারসাম্য হারাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এসব নিয়ে সম্প্রতি বন বিভাগের চালানো উচ্ছেদ অভিযান যথেষ্ট নয় বলে মত প্রকাশ করেছেন এলাকার পরিবেশপ্রেমীরা। সমস্যা নিরসনে সরকার সহ বন বিভাগকে আরও কঠোর হবার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। আজ এক বিশেষ সোর্স ইনফরমেশন পাইছো যে আমার দুয়ালিয়া রেঞ্জৰ বেড়াটোক আৰু পাঁচডালি বুলি এটা ঠাই সিংলা নদীৰ ওপৰত দুটা মেশিন এনগেজ করেছে আর বালু কালেকশনের কারণে। আমি ডিএফওর নির্দেশে এই স্পটত গেছি এবং আমার এই বেড়াটুক আর পাঁচডালির মেশিন দুইটা আমার জব্দ করি আমার দোয়ালিয়া রেঞ্জ অফিসত লই আইছো। মানুষ পাওয়া নাই, মানুষ পলাইছে, কিন্তু আমার লগত এই অভিযানটা কন্টিনিউ থাকিব। যেতিয়া গম পাম কোনোবা এনেকা কাম ইলিগেল কাম করে আছে তো তবে লগে লগত আমার লগে অ্যাকশন লম। আর আজি এই দুটা মেশিন আর মেশিন লগত যিমানখিনি বস্তু আছে সব লই দোয়ালিয়া রেঞ্জ অফিসত লই আহিছো আর আগামীতে আমার লগে এনেকা কাম করে থাকিম বলি। রোদ ঝড় বৃষ্টিতে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন পুলিশ কর্মীরা। সমাজের মানুষ কাদের বলে ফ্রন্টলাইন ওয়ারিয়র। করোনা মহামারী রুখতে সাধারণ মানুষের সচেতনতার পাঠ পড়াতে নিত্য টহলদারি করে চলেছেন এই পুলিশ কর্মীরা। তাদেরকে একটু মিষ্টিমুখ রিফ্রেশমেন্ট করতে সামনে আসলো লায়ন্স ক্লাব অফ শিলচরের কিছু মানুষ। তারা তাদের হাতে তুলে দেয় মিষ্টি সহ ঠান্ডা পানীয়। লায়ন্স ক্লাব অফ শিলচরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি তাপস সাহা, বাপি দাস এবং অভিষেক দাস। আমরা আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের পক্ষ থেকে আমাদের যে ফ্রন্টলাইন ওয়ারিয়ার আছে, আমাদের পুলিশ কর্মকর্তারা, ওরা যেভাবে কাজ করে যাচ্ছেন, ওনারা ওনাদের এই কঠোর পরিশ্রমের জন্য এই রোদের মধ্যে ওনারা দাঁড়িয়ে বৃষ্টির সময়, আমি কালকেও দেখি যে বৃষ্টি পড়ছে, কিন্তু সবাই সবাই ডিউটি যেভাবে করছে, সত্যি আমরা খুব গর্বিত আমাদের শিলচরের প্রশাসনকে নিয়ে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। তাই আমরা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর প্রয়ার থেকে করলাম যে ওনাদের জন্য ছোটোমতো একটু রিফ্রেশমেন্ট নিয়ে আসলাম। সেটাই আমাদের আগামীতেও আমরা আরও প্রচেষ্টা করব যে ওনাদের জন্য যাতে আমরা একটা কিছু করতে পারি। আপনি লায়ন্স ক্লাবের কি? আমি লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের প্রেসিডেন্ট। আপনার নাম? তাপস সাহা। আমার নাম বাপি দাস। উনি আমাদের ক্লাবের বোর্ড অফ ডাইরেক্টর। হ্যাঁ, উনি আমাদের ক্লাবের বোর্ড অফ ডাইরেক্টর অভিষেক দাস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল, জানালেন শিক্ষামন্ত্রী। গোপন সূত্রে অভিযান চালিয়ে সোনাইয়ে উদ্ধার 30,000 ইয়াবা ট্যাবলেট, আটক দুই। এনআইটি বাবুটিলা দুর্ধর্ষ ডাকাতি, লোড স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।